কি করে, প্রসিডিংস তো সই করতে হবে, তো তাদের মধ্যে সেটা মাঝে মাঝে এইরকম অবস্থায় আছেন। কিন্তু এই সবের মধ্যে দিয়ে রাজমহারাজ একটা বিরাট ব্যক্তিত্ব, মঠ মিশনের 21 বছর মঠের প্রেসিডেন্ট ছিলেন, এরকমই একটা ব্যক্তিত্বের হঠাৎ করে জীবন আবসান হল। বেশি বয়স নয়, রাজমহারাজ যখন দেহান্ত হলো তখন 60 বছরও তার বয়স হয়নি, 1922 সালে যখন তার দেহান্ত হলো, স্বামীজির সঙ্গে একই বছরে তার জন্ম, তখন তার 59 বছর বয়স। একটা বিরাট পাহাড় যেন সামনে থেকে সরে গেল। রাজমহারাজের সঙ্গে মহাপুরুষ মাঝে খুব অন্তরঙ্গ মিষ্টি সম্পর্ক ছিল। কিরকম মিষ্টি সম্পর্ক ছিল একটা ঘটনার কথা বলি। আমাদের বেলঘরিয়া স্টুডেন্ট সময়ের নাম তো আপনারা সবাই জানেন, তার প্রতিষ্ঠা হচ্ছেন অনাদি মহারাজ, স্বামী নির্বেদানন্দ, তার পূর্বাশ্রমের নাম সুরেন। তিনি হস্টেল বা স্টুডেন্ট সোম প্রতিষ্ঠা করেছেন, ধীরে ধীরে স্বামীজির ভাবে কাজ হচ্ছে, কিন্তু মনের মধ্যে খুব দ্বন্দ্বে একটা ভয়ে, আচ্ছা মিশনে কি ব্রহ্মচারী হয়ে যোগদান করা উচিত না, আমি দিন রাতি কাজই করে যাচ্ছি, কি হবে আমার আধ্যাত্মিক উন্নতির কি হবে। তা একদিন মহাপুরুষ মহাজের কাছে এসে বলছেন, তার আগে রাজমহাজের কাছে গেছেন, রাজমহাজ বলছেন আমি তো কিছু জানি না, তুমি ওই মহাপুরুষের কাছে যাও। মহাপুরুষ মহাজের কাছে গেছেন, মহাপুরুষ মহাজ তাকে অনেক করে বোঝাচ্ছেন, বলছেন দেখো তুমি স্বামীজির ভাবেই কাজ করছো, খুব ভালো কাজই হচ্ছে, দেখো না মিশনে এলে তোমাকে এদিক ওদিক কোথায় পাঠিয়ে দেবো, এটা তো স্বামীজির ভাবে ছাত্রদের সেবা করা, এটা তো একটা ভালো কাজ, এই কাজটা তো আমরা শুরু করতে পারিনি, তুমি করছো এই কাজটা চালিয়ে যাও, তোমার তো ক্ষতি হবে না। মনটা খুঁতখুত করে যাচ্ছে, তার কী করবেন বুঝতে পারেন না। এই সময় রাজমহারাজ ঘরে এসেছেন, মহাপুরুষ মহাজ বলছে যে তুমি বঞ্চ থেকে কাজ করো, রাজমহাজ দুষ্টুমির জন্য বলছেন, মহাপুরুষ আচ্ছা ওর আধ্যাত্মিক উন্নতিটা কী হবে বলুন তো, আপনি কি ওকে আসতে দেবেন না এখানে? তো মহাপুরুষ মহাজ হেসে বলছে তুমি দীক্ষাটা একটু দিয়ে দাও না, ওনাকে দীক্ষাটা এখন হয়নি, বলে আপনি দিন না, যে তাকে আমি ঠিক তৈরি হইনি, তুমি বলছো তাও। তো রাজমহাজ বলছে তাহলে তো আপনার অনুমতি আছে তো, বলে অনাদি মহাজের এইভাবে দীক্ষাটা হয়ে গেল। দুজনের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক, মঠের তিনি তখন হেড রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ তার ঠিক হচ্ছে। মহাপুরুষ মহারাজের এই যে একটা রাজা মহারাজের সঙ্গে কৌতুক ভালোবাসা, তার আরেকটা অদ্ভুত প্রকাশ, রাজা মহারাজ অদ্ভুত অদ্ভুত দুষ্টুমি করতেন। একবার এক সন্ন্যাসীকে, কম সন্ন্যাসীকে দিয়ে, কম বয়সের সন্ন্যাসীকে দিয়ে চিঠি লেখালেন টু দ্য অ্যাবট বেলুড় মঠ মনাস্ট্রি, বললেন দেখো এই সামনে কিছুদিন পরে ক্রিসমাস আসছে, তো সেই দিন আমরা বেলুড় মঠে গিয়ে হাজির হব, ভালো করে খানা পিনার ব্যবস্থা রাখবেন, বুঝলেন? বলে সই হলো। কে সই হলো মানে কয়েকজন আসতে চাইছেন চিঠি লিখলেন, তা যিনি চিঠিটা নিয়ে আসছেন তাকে পই পই করে বলেছেন, আমার নাম একদম বলবে না বুঝলেন, চিঠিটা আবার বাবুরাম মহারাজকে দেখানো হয়েছে। বাবুরাম মহারাজ তখন শরীর খারাপ, 1918 কাছাকাছি, বাবুরাম মহারাজ আর মহাপুরুষ মহারাজ দুজনে আবার একেবারে নিরামিষ খাওয়া দাওয়া করেন। মহাপুরুষ মহারাজ চিঠিটা পেয়ে কিন্তু বুঝতে পারলেন কে লিখেছেন, ঠিক করে হেসে বলেন কে, রাজা লিখে পাঠিয়েছে বুঝি, ব্রহ্মচারী হেসে দিয়েছে, কে বলবে। এই ছিল দুজনের সম্পর্ক। বাবুরাম মহারাজ খুব হৃদয়বান ছিলেন, মানুষকে উদারভাবে সেবা করতেন, কিন্তু বেলুড় মঠে সেই প্রথম এর সময় তখনও বেলুড় মঠে এত নিয়ম শৃঙ্খলা এতটা হয়নি, বহু লোক আসতো না জানিয়ে, ব্রহ্মচারীদের খাওয়া দাওয়া হয়ে গেছে তখন লোকজন আসছে, বারবার হাঁড়ি চড়াতে হচ্ছে। তো মহাপুরুষ মহারাজ তখন ম্যানেজারের দায়িত্ব নিলেন, তখন যারা সন্ন্যাসী ব্রহ্মচারী তারা তাদের অসুবিধার কথা জানালেন। মহাপুরুষ মহারাজ বললেন ঠিক আছে এবার থেকে এই নিয়ম পালা যাক, যারা আগে থেকে জানাবে তারাই প্রসাদ পাবে, পরে এলে আর চলবে না, এখন যেমন আছে না কুপন নিয়ে প্রসাদ নিতে হবে তাই তো, সেরকম আর কি আছে। বলে বললেন দেখো তোমরা কিন্তু রাজা মহারাজকে কথা বলবে না, মহারাজের কিছু বলবে না কিন্তু, ঠিক আছে নতুন কিছু করছেন। কিন্তু মহারাজ যখন সত্যি সত্যি মঠে এসে পৌঁছলেন, মহাপুরুষ মহারাজ নিজেই গিয়ে বললেন মহারাজ একটা কাজ করে ফেলেছি, এই দেখানো ব্রহ্মচারীদের বড্ড অসুবিধা হচ্ছিল তাই জন্য এটা করেছি, ঠিক আছে তো? তো মহারাজ বললেন হ্যাঁ হ্যাঁ ঠিকই তো করেছো, সত্যি সত্যি ব্রহ্মচারীদের অসুবিধার কথা আমাকেও বলেছে।
এই ছিল দুজনের সম্পর্ক। যারা একদম ওপরে রয়েছে একটা প্রশাসনের, তাদের নিজেদের মধ্যে যদি সৎ সম্পর্ক থাকে, প্রশাসনের নিচে যারা আছে সাধারণ মানুষেরা, তারা স্বাভাবিকভাবেই দিক নির্দেশটা সহজে পেয়ে যায়। এই ক্ষেত্রে সেটা হয়েছিল। মহাপুরুষ মহাদেব জীবনে আরেকটা জিনিস খুব সুন্দর ছিল, সেটা হচ্ছে রোজ সকালে মন্দিরে ধ্যান করার অভ্যেস। তখনকার দিনের পুরনো মন্দির ছিল, আজকে বেলুড় মঠে যেটাকে আমরা পুরনো মন্দির বলি। আপনারা সবাই স্বামীজির ঘরে গেছেন, স্বামীজির ঘরের সামনে যে বারান্দা, সেই বারান্দার মধ্যে একটি ঘরে মহাপুরুষ মহাদেব থাকতেন, আর বারান্দার উপরে ছাদ দিয়ে পুরনো মন্দিরে যাওয়া যেত সকালবেলা। তো মাঝে মাঝে দেখা যেত মহাপুরুষ মহাদেব আসেনি, আগে চলে গেছেন, মন্দিরটা কোনো খোলা হয়নি। তো একদিন সাধু ব্রহ্মচারী তোমার একদিন জিজ্ঞেস করলো, ভাই আপনি তো অনেক বয়স হয়েছে, আপনি রোজ রোজ এখানে এরকম আসছেন কেন? সহজভাবে জিজ্ঞেস করছে প্রশ্নটা। বলছেন কি জানো ব্যাপারটা, স্বামীজি বললেন যে দেখো মহাপুরুষ, আপনার দরকার নেই রোজ রোজ মন্দিরে যাওয়ার, কিন্তু কি আপনি যদি যান না, এই ব্রহ্মচারীরা শিখবে, সঠিক সময় যাওয়া অভ্যেস করবে। সেই যে তিনি বলেছিলেন আমি সেইটা রাখার চেষ্টা করি। এমনকি শেষ বয়স পর্যন্ত এই অভ্যেস রেখেছিলেন। ম্যাড্রাসে যখন গিয়েছিলেন দেখা যেত, একবার এরকম ঘটনা হলো, ম্যাড্রাসে মন্দির একদিন আসন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, মন্দির সেদিন খুলতে অনেক দেরি হয়ে গেল। তারপর থেকে মহারাজা মন্দিরে যেতেন না, সকালে নিজের ঘরে বসতেন। কিন্তু এই যে রোজ নিয়ম করে সকালবেলা বহুক্ষণ বসা, প্রত্যক্ষদর্শীরা বলছেন মঙ্গল আরতি থেকে আরম্ভ করে যতক্ষণ না দিনের আলো ফোটে তিনি টানা বসে থাকতেন, অপরের কাছে একটা চমৎকার মেসেজ যেত।